ছেলেটা আমার করোনার মধ্যে পরীক্ষা দিছে গো, আমার ছেলেটা ইয়ে ফিলাস পেয়েছে। আমার ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে জানাই দি। তাও হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলো। তা আমার ছেলে তো এ প্লাস পাইছে। ও এ প্লাস মানে যে কেন জিপিএ 5 পাইনি? ওই জিপিএ 5 আর এ প্লাস হচ্ছে এক কথা, তুমি বুঝো না নাকি? ও আমি আর বুঝি কি। তা ও ভাই, তা তোমার মায়ের কি খবর? আমার মায়ে আমার মায়ে হলো ইয়ে পাইছে জিপিএ 6। তুমি বুড়ো পাইছো। আচ্ছা তুমি সঠিক খাতা দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা দাঁড়া দেই, আমি তো দীপুমণিকে শুনে দেখি জিপিএ 6 হয় কিনা। আচ্ছা ধরাও ফোন দীপুমণির কাছে। আরে বাবু তুমি জানো না আমি ক্লাস 3-9 বছর টাইনে টুনে পাস করে আছি, তুমি ধরা দিন বাবু বোঝো না। আবার ট্রান্সফর চালাচ্ছে তাও আইফোন ওতে স্টাইল এখন কাজ। প্রাইমারি স্কুলে ঘুরাতে করছিলাম। তা আমাকে চিনতে পারছেন না? আমাকে আবার কি করছেন বে? সে থাকে ঢাহাই আর আমরা থাকি গ্রামে। ও তাই তো। পরীক্ষা দিল সে জিপিএ 6 পাইছে নাকি? জিপিএ 6 কোন সময় খাতাটা ভালো করে দেখেন তিনি। মানে ওয়াগা মাইয়া যদি জিপিএ 6 পায় আমার মতো সওয়ালে তো জিপিএ 7 পাওয়ার কথা। একটু ভালো করে খাতা দেখেন, দেখে তারপরে কোয়ান আমাকে সাথে। এই লকডাউনের ভেতরে যদি আপনার অটো পাস দিয়ে দিয়েছেন তাই কি, তাই জিপিএ 5 থেকে 7 পর্যন্ত 6-7 এ আবার কবে চালু করে দিলে? তাই তাই পাগল হয়ে গেছে সব।